দারিদ্র তার সীমার হার ছিল 42, সেখানে নেমে 20.50-তে চলে এসেছে। আমরা এই জাকাত ফান্ডকে যদি সত্যিকারে কাজে লাগাতে পারি, তাহলে সেই 20.50 ভাগ থেকে নামিয়ে আমরা আরও অনেক কমের দিকে নিতে সক্ষম হব। আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে। জাকাত আমাদের ইসলামের অন্যতম একটি স্তম্ভ। মানে স্পিকার, এখানে আল্লাপাক পবিত্র কোরআনের মধ্যে নামাজ আদায়ের ব্যাপারে যতবার বলেছেন, জাকাত আদায়ও প্রায় ততবারই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিঃসন্দেহে এখানে মাননীয় মন্ত্রী যে বিলটি নিয়ে এসেছেন, এটি অসম্পূর্ণ। আমি এই বিলটিকে আরও পরিপূর্ণভাবে উত্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ মাননীয় স্পিকার, 1982 সালের পরে এই আইনটি নতুন করে প্রণয়নকল্পে উত্থাপন করা হচ্ছে, এবং এখানে যেহেতু এটা কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধান, এখানে মানুষের এখানে নতুন করে কোনো কিছু সংযোজন করার কোনো সুযোগ নাই, একেবারে মৌলিক বিষয়। আমাদের পবিত্র কোরআনের সুরা তৌবার 60 নম্বর আয়াতে জাকাত কারা প্রাপ্য, কাদের উপর জাকাত আপনার কারা কারা পাবে সে ব্যাপারে সুনির্দিষ্ট আয়াতে আল্লাপাক বলে দিয়েছেন, এবং জাকাত আদায় হবে কাদের কাছ থেকে সেটা পবিত্র কোরআনের মধ্যে বলা আছে। এই বিষয়গুলো সুস্পষ্ট করে দিতে হয় মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রতিমন্ত্রী এ ব্যাপারে আপনার বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার প্রসারের লক্ষ্যে 1975 সালে দ্য ইসলামিক ফাউন্ডেশন অ্যাক্ট 1975 প্রণয়নের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করা হয়। জাকাত তহবিল ব্যবস্থা আইন 2022 পাস হলে জাকাতের অর্থ দ্বারা জাকাত গ্রহীতা যে কোনো পেশা বা কার্যক্রম গ্রহণ করে স্বাবলম্বী ও পুনর্বাসিত হতে পারে। এর ফলে দেশ থেকে দারিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। আমার বিশ্বাস, এর দ্বারা বাংলাদেশে আর্থসামাজিক যে অবস্থা ছিল, আজকে আমাদের 42% আমাদের দারিদ্র, তার সীমার হার ছিল 42, সেখানে নেমে 20.50-তে চলে এসেছে। আমরা এই জাকাত ফান্ডকে যদি সত্যিকারে কাজে লাগাতে পারি, তাহলে সেই 20.50 ভাগ থেকে নামিয়ে আমরা আরও অনেক কমের দিকে নিতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, এবং সেই আলোকে আমরা কিন্তু সেই কাজগুলো সম্পন্ন করেছি। অতএব আমার বিশ্বাস যে আমরা দারিদ্র দূরীকরণে বিরাট একটা সাফল্য অর্জন করতে পারি জাকাত ফান্ড থেকে। এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা ইতিমধ্যে কার্যক্রম মানে করতে সক্ষম হয়েছি। এক্ষণে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন 2022 শীর্ষক বিল মহান জাতীয় সংসদে উত্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জাকাত তহবিল ব্যবস্থাপনা বিল 2022 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো।